ভেরি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। সকাল থেকে উঠে আজকে দেখছি মেঘলা ওয়েদার, রান্না বসিয়েছি, অনেক সকালে উঠেছি কারণ দেশপ্রিয় সকাল সকাল বেরোনোর আছে, তা নইলে প্রত্যেক দিন ওর অফিস বেরোতে লেট হয়ে যায়। তো তার রাহি উঠে পড়ে, আমাদের তাড়াতাড়ি কাজ করতে পারে না, তার জন্য অনেক সকালে আজকে উঠেছি। ও আজকে বাড়ি থেকে প্রায় 7:15-20 বেরোবে, তো আমরাও ওর জন্য সকাল সকাল উঠেছি, রান্না বান্না করার আছে। যদিও বা কালকের সকালে কেটে কুটে সব রেডি করে রেখেছিলাম, আজ সকালে শুধুমাত্র রান্নাটা বানিয়ে দিচ্ছি। গরম তো, আগে রাত্রে বানিয়ে রাখলে বাই চান্স ওর খেতে খেতে হয়তো নষ্ট হয়ে যেতে পারে, তো ওর জন্য সকালেই বানাচ্ছি। তো কিন্তু সকাল থেকে মেঘলা ওয়েদার হলেও আমরা তাড়াতাড়ি উঠেছি, আর তাড়াতাড়ি উঠে দেখছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মানে মেঘলা, খুব আজকের ওয়েদারটা মানে সব মিলিয়ে বেশ ভালো। আসলে বর্ষার সময় বৃষ্টি হলে বেশ ভালোই লাগে আমার, এমনি অন্যান্য সময় বৃষ্টি প্যাচপ্যাচে ওয়েদার, সারা বছর একটু একটু করে বৃষ্টি পড়বে, এগুলো মোটেও ভালো লাগে না ঠিকই, কিন্তু বর্ষার সময় বৃষ্টি হলে বেশ ভালো লাগে। তো বর্ষা তো পড়ে গেছে, মানে ঋতু অনুযায়ী বর্ষা পড়ে গেছে, কিন্তু তো যার জন্য এরকম সুন্দর মেঘলা ওয়েদার, সুন্দর হাওয়া দিচ্ছে সকাল থেকে উঠে, দিব্যি ভালো লাগছে। কিন্তু একটু বৃষ্টি টিষ্টি হলে আরও বেশি ভালো লাগে, তো এই হচ্ছে ব্যাপার। তো আমি রান্নাবান্না বসিয়ে এসেছি, তোমরা ভেবো না যে সকালবেলায় উঠে তাড়াতাড়ি অফিস যাবে বলছে, আর এদিকে ক্যামেরা নিয়ে কী বকবক করছে। আমার রান্না অলমোস্ট শেষের দিকে, তো ওর জন্য দেখলাম একটু ক্যামেরাটা ধরিয়ে একটু ভিডিওটা বানাই, তো ওর জন্যই ক্যামেরা অন করলাম। তো যাই হোক, খাবার দাবার প্যাক করা বাকি আছে এখনও, তো এটাই কাজ। আর রাহি মোটামুটি ঘুমোচ্ছে, এত ভোরেও উঠতে পারেনি, একটু একটু জেগেছিল তারপর আবার ঘুমিয়ে গেছে। তো যাই হোক, চলো ওদিকে রান্না বসানো আছে, দেখতে হবে এবার। এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে হচ্ছে মোচা। অনেকে বলে যে সকালবেলায় তুই কি করে অত সকালে উঠে মোচা তোর এইসব রান্নাগুলো তুই করতে পারিস? তো কি হয়, আমি সকাল রাত্রেবেলায় কেটে কুটে রাখি, কেটে মশলা তৈরি করে সমস্ত কিছু রেডি করে রাখি, ওর জন্য সকালবেলায় উঠে ঝটপট বানিয়ে দিই, তো ওর জন্যই তাড়াতাড়ি হয়ে যায়। আর মাছটা হবে, মোচাটা হচ্ছে মাছটা হবে, ব্যাস তাহলে রান্না শেষ, আর টাইমই আছি, অসুবিধে কিছু নেই। মোটামুটি পুজো শেষ, প্রসাদ খাওয়াও শেষ আমাদের, আর রাহি প্রথমেই মানে পুজোটা শেষ হতে না হতে মানে প্রসাদের অপেক্ষায় হাঁ করে দাঁড়িয়ে আছে ঘুম থেকে উঠে, একদম মানে প্রথম প্রসাদটা বাবার কাছ থেকে নিয়ে একদম সোজা গিয়ে বসে পড়েছে, গিয়ে বসে বসে হাতে একটা বাতাসা নিয়ে খাচ্ছে। এত তাড়াতাড়ি সব কিছু করেছি যে দেশপ্রিয় ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের মানে পরিবেশ এনজয় করতে করতে ব্রেকফাস্ট করছে, এটা ভাবা যায়? আর এদিকে আহিও বাবার কাছ থেকে একটু ভাগ পাবো সেই আশায় বসে আছে। তো তাই কেমন হয়েছে বিয়েটা, খাবারটা ওটসের অমলেট যেটা অনেকদিন বানায়নি তাই ওকে আজকে বানিয়ে দিলাম, ও বলছিলো যে বাইরে ব্রেকফাস্ট করবে, তো আমি বললাম যে বাড়ি থেকে একটু খেয়ে যাও, তারপর যদি খিদে পায় তখন খেও। তো ওটসের অমলেটটা অনেকটাই হেভি, জানি না ওর কখন খিদে পাবে, যখন খিদে পাবে তখন হয়তো কিছু খেয়ে নেবে, অনেকটাই হেভি। আমি সেদিন তুমি খাবার নিয়ে যাওনি বা কিছু হয়েছিলো, সেদিন আমি বানিয়েছিলাম ওটসের অমলেট, তো বাবারে বাবা খেয়ে মনে হচ্ছে আমার খেতেও একটু লেট হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো, বেলা 2টোর সময় তো আমার মনে হচ্ছে আমি খাবো না ভাতটা, তার তো ভীষণ হেভি হয় কারণ দুধ থাকে, ডিম থাকে, ওটস থাকে, তো সব মিলিয়ে ভীষণ হেভি ব্রেকফাস্ট এটা। যাই হোক, চলো সারাদিনের মতো বেরোবে, আর আমরা দুজনে যে কী করবো সারাদিন ঈশ্বরই জানে, তা না প্রচুর কাজ আছে, এডিটিং আছে, খুব ভালো একটা ব্লগ পোস্ট করব, আর হচ্ছে এডিটিং করব, শর্টস আছে প্রচুর সেগুলো এডিটিং করব, তাছাড়া তো আহির পিছনে দৌড়াদৌড়ি। হ্যাঁ, তোর মুখে তো পুরো ভর্তি করে খাবার টুসে, তাহলে তুমি কবে না বলবে কথা। যাই হোক, খুবই ভালো হয়েছে সেটা বলতে চাই। থ্যাংক ইউ, ওয়েলকাম। আর আজ আর এক ফোঁটা আমার হবে না। বিভৎস Thank you.
গেছে যে আমরা নিচে এসেছি গেট খুলতে। তাড়াতাড়ি তো হয়ে গেছে, তো চলো নিচে যাই সাবধানে। তাড়াতাড়ি টোটোটা পেয়ে গেছে, এটা হচ্ছে বড় ব্যাপার। কি হয় এক খুব সকালে টোটো পাওয়া যায় না, খুব তাড়াতাড়ি বেরোবে, আর এক একটু লেট হয়ে গেলে পাওয়া যায় না, তখন একটু দেরি দেরি করে আসে। পেয়ে গেছে একটা সুবিধে। সকাল থেকে তো বেশ ভালোই রোদ্রুদ ছিল, তারপর হঠাৎ করে এখন বাজে প্রায় বেলা 12:30, আর এখন হঠাৎ করে আবার মেঘলা হয়ে গেল, একদম ঝড়টর দিচ্ছে। আরও মধ্যিখানে আরও ঝড়টর দিচ্ছিলো, কিন্তু এখন দিচ্ছি একটু কমলো। আমি আইকে খাওয়াচ্ছিলাম, তো সে খাইয়ে উঠতে উঠতে দেখলাম যে একটু ঝড়টা কমলো। ঝড় না হয় যদি একটু বৃষ্টিটা হয় তাহলে হয়তো ভালো হয়, আর আই এখন সেটাকে এনজয় করছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওরা খাইয়ে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি, আর এই ঘরটার জানালাগুলো আগে বন্ধ করে দিই, কারণ এই হাওয়াতে প্রচুর ধুলো ঢুকে যাবে ঘরের মধ্যে। তা নইলে এই বৃষ্টি চলে এলো, বৃষ্টি চলে এলো। এই বাবা, আমি এত এক্সাইটেড হয়ে গেলাম যে বন্ধই হয়ে গেল বৃষ্টি আমার। কি মুশকিল। আর আমাদের এখানে পানিহাটিতে ওই চিড়ে দইয়ের উৎসব হচ্ছে, তো যার জন্য কীর্তন হচ্ছে এখানে, রাস্তা দিয়েও কীর্তন বেরোচ্ছে সব সময়। মাঝে মধ্যেই রাস্তাঘাটে প্রচুর ভিড়, এই সময় বৃষ্টি পড়তে শুরু করেছে। আহি ওদিকে দাঁড়িয়ে আছে, আমার বৃষ্টি দেখার সময় নেই, এখন গিয়ে জানালাটা বন্ধ করে ওদিকে চলে যায়, তা নাহলে আহি এখনই চলে আসবে পিছন পিছন। কি হলো আর? হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখায়, মানি প্ল্যান্ট গাছটা তো লাগিয়েছিলাম, তো আস্তে আস্তে দেখছি পাতাগুলো না হলুদ হয়ে যাচ্ছে, জানি না কেন পাতাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে পচে পচে যাচ্ছে, কেমনই একটা হয়ে যাচ্ছে। আসলে ওকে একদিনও রোদ দিইনি, ওইদিকেই রেখে দিয়েছিলাম, তো আমি আবার এইদিকে নিয়ে এসে রেখেছি রোদের মধ্যে, একটু হালকা হালকা রোদ দিই এখন। মনে তো হচ্ছে না কি যে আর বাঁচবে, মারাই যাবে মনে হচ্ছে, দেখা যাক কী হয় এখন। ঘরে চলছে টিভি, কিন্তু আহি কিন্তু বাইরেই দাঁড়িয়ে আছে, ও কিন্তু বাইরেটাই এনজয় করছে, যা ঘরে চলে এলো আমাকে দেখে আবার। আর বাইরেতে সত্যিই খুব মানে এতদিন পর, এতদিনের কাঙ্ক্ষিত জিনিস আসছে দেখে সবাই ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে, যার জন্য দুপুরটা বৃষ্টি পড়ে আবার বৃষ্টি উদাও হয়ে গেল, কোথায় শুধু ঝড়ই দিয়ে যাচ্ছে। তবে মনে হচ্ছে মেঘ দেখে যে বৃষ্টি হতেই পারে, রাস্তাতে ঘুরি ঘুরি বৃষ্টি পড়েছে। বেশ ভালো হাওয়া তো দিচ্ছে, এটা নিয়ে মনকে সান্ত্বনা দিয়ে এখন ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেল, সুন্দর বৃষ্টি হচ্ছে বেশ ঘন্টা চার পাঁচেক, সারা দুপুর বৃষ্টি হোক এটাই চাই। খুব ভালো। কি হলো তোর, কি হলো মা, কাঁদছো কেন তুমি? একদম ফাইনালি একদম মানে প্রচুর ঝমঝমিয়ে বৃষ্টি যেটা সেটা শুরু হয়েছে ফাইনালি। এত বড় টিপ টাপ টুপ টাপ এরকম করেই পড়ে যাচ্ছিলো, হাওয়া বইছিলো, এতক্ষণে সুন্দর বৃষ্টিতে শুরু হয়েছে, চারিদিক ভিজছে, রাস্তা ভিজছে, আমার ব্যালকনিও ভিজছে, আমার কাজও বাড়ছে, কারণ এগুলো সব দিতে গেলে আমার পরিষ্কার করতে হবে সব কিছু, কারণ সব কাদা কাদা হয়ে যায় তা নইলে। দেশপ্রিয় যাওয়ার পর আজকে একটু ঘুম দিয়েছিলাম, তো ওর জন্যই আজকে স্নান টান করতে একটু দেরি হয়ে গেল আমার, আর স্নান করে আইকে খাওয়ানো নিতে করতেই তারপরে দেখছি এরকম বৃষ্টি শুরু হয়ে গেল। বেশ সুন্দর বৃষ্টি হচ্ছে, আরে বাপরে কত বড় একটা ফ্লাইট একদম মাথার কাছ দিয়ে উড়ে চলে গেল, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না,
দেখা যাচ্ছে না এখান থেকে, যেহেতু ফোকাসটা গ্রিলটা নিয়ে নিচ্ছে আর আকাশে ফোকাস হচ্ছে না, তো ওর জন্য দেখতে পাচ্ছ না আমি জানি, কিন্তু খুব সুন্দর একটা এত বড়, মানে এত মানে আমাদের সোদপুরে এত বড় দেখা যায় না, আর আমি দেখতে যেহেতু খুব ভালোবাসি তো ওর জন্য খুব সুন্দর লাগলো দেখে। মানে সচরাচর আমাদের এদিকে দেখা যায় না, তো এত বড় এত কাছে দিয়ে যায় না ফ্লাইট, ওর জন্য বেশ ভালোই লাগে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো ওর জন্য স্নান টান করেই সব কিছু করতে একটু দেরি হয়ে গেছে, আসলে সকালে উঠেছি অনেকটা সকালে, তারপর রাত্রে ঠিক মতো ঘুম হয়নি। এই বাবা জলের ঝাপটা আসছে, আই চলে আয়। মানে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, যার জন্য ঘরের মধ্যে জলের ঝাপটা আসছে এখন। সুন্দর, এরকম বর্ষার সময় এরকম বৃষ্টি না হলে ভালো লাগে? বর্ষার সময় বেশ সুন্দর বৃষ্টি হবে, বেশ ভালো লাগবে। অবশ্যই কাজের টাইমগুলো বাদ দিয়ে, কাজের টাইমগুলোতে বৃষ্টি হলে মানুষের যাওয়া আসা করা, যারা বাইরে কাজে বেরোয় তাদের খুবই মুশকিল হয়। তো এই মাঝে মাঝে দুপুর দুপুর দিকে একটু বৃষ্টি হলে খারাপ লাগে না, মন্দ লাগে না রাত্রের দিকে।